বন্ধুরা, বর্তমানে বাংলাদেশি মার্কেটে বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি হচ্ছে বিকাশ, যেটি তার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আমাদের লেনদেনকে আরো সহজ করে ফেলেছে। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে গ্রামগঞ্জে সব ক্ষেত্রে টাকা আদান প্রদানের জন্য বিকাশের ব্যবহার হচ্ছে। প্রতি 24 ঘন্টায় মোট 45 লক্ষ লেনদেন হয় বিকাশের মাধ্যমে। বর্তমানে লেনদেনের জন্য বাংলাদেশি মার্কেটে 17টি ফিনান্সিয়াল কোম্পানি আছে, কিন্তু 99.3% মানুষ শুধু বিকাশ এবং রকেটের মাধ্যমে লেনদেন করে, এবং 0.7% মানুষ ওই বাকি ফিনান্সিয়াল কোম্পানির মাধ্যমে লেনদেন করে। এতে আপনি কল্পনা করতে পারেন যে বিকাশ কত বড় একটি কোম্পানি। এটির যাত্রা শুরু হয় 9 বছর আগে, 2011 সালে, বাংলাদেশের রাজধানী ঢাকাতে। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হচ্ছেন কামাল কাদির। তিনি বর্তমানে বিকাশ লিমিটেডের CEO অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার। 2010 সাল থেকেই উনি এই ফিনান্সিয়াল ট্রানজাকশন কোম্পানির পরিকল্পনা করছিলেন, কারণ তিনি জানেন 16 কোটি মানুষের দেশে কোনো পেমেন্ট গেটওয়ে সার্ভিস নেই। তাহলে গরিব মানুষরা যারা ঢাকাতে গার্মেন্টস এবং লেবারে কাজ করছেন, তারা তাদের পরিবারের কাছে কিভাবে টাকা পাঠাবে, কারণ অত্যন্ত গ্রামগঞ্জে ব্যাংকের সুবিধা নেই। তাই তিনি 16 কোটি মানুষের সেবার স্বার্থে এই ফিনান্সিয়াল ট্রানজাকশন কোম্পানি খুলেন এবং তার নাম দেন বিকাশ। কিন্তু এই কোম্পানি খোলার জন্য তিনি ব্র্যাক ব্যাংক এবং আমেরিকান প্রাইভেট কোম্পানি মানি ইন মোশনের সাহায্য নেয়। তার কিছুদিন পর 2013 সালে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, যেটি মূলত ওয়ার্ল্ড ব্যাংকের একটি সাবসিডারি কোম্পানি, বিকাশের ইকুইটি পার্টনার হয়ে যায়, এবং 2014 সালের মার্চ মাসে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিকাশ কোম্পানির বিনিয়োগকারী হয়ে ওঠে। 2017 সালের তথ্য অনুযায়ী ফরচুন ম্যাগাজিন বিকাশকে বিশ্বের সেরা 50টি কোম্পানির তালিকায় মান্যতা দিয়েছে, এবং তাদের মতে বাংলাদেশের 22% যুবক বর্তমানে বিকাশ ব্যবহার করে। 2017 সালের জুন মাসে মোট ট্রানজাকশন ছিল 1,000 কোটি টাকা অথবা 3.68 বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে আমরা যদি বাংলাদেশের সব ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানির র্যাঙ্ক করি, তাহলে 1 নম্বর পজিশনে আছে বিকাশ। একটি বিকাশ অ্যাকাউন্ট খোলা অনেক সহজ। বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ড প্রযোজ্য। তারপর শুধু একটি ফর্ম পূরণ করতে হবে এবং বিকাশ এজেন্টের কাছে জমা দিতে হবে। জমা দেওয়ার 7 দিন পর থেকে বিকাশ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে। বিকাশ অ্যাকাউন্টের আরেকটি সুবিধা হচ্ছে ফ্লেক্সি লোড। আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যে কোনো অপারেটরে টাকা পাঠাতে পারবেন। অপারেটরের নাম হচ্ছে গ্রামীণফোন, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, রবি। আর আপনি যদি নিজের নাম্বারে ফ্লেক্সিলোড করেন, তাহলে আপনি 20% ক্যাশব্যাক পাবেন। বিকাশ অ্যাকাউন্টের এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা পাঠালে প্রতি 1,000 টাকায় 18.05 টাকা কাটা হয়। বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পার ডে ম্যাক্সিমাম 15,000 টাকা এবং পার মান্থ ম্যাক্সিমাম 1,00,000 টাকা ক্যাশ ইন করতে পারবেন। টাকা পাঠাতে চাইলে পার ডে 10,000 ম্যাক্সিমাম এবং পার মান্থ 25,000 টাকা পাঠাতে পারবেন। এবং বিকাশের মাধ্যমে যদি পেমেন্ট করতে চান, তাহলে আনলিমিটেড টাইম পেমেন্ট করতে পারবেন। এবং আপনি যদি ক্যাশ আউট করতে চান, তাহলে পার ডে 10,000 ম্যাক্সিমাম আপনি ক্যাশ আউট করতে পারবেন। কিছুদিন আগে একটা তথ্যের মাধ্যমে জানা যায় যে আলিপে নামে একটি সংস্থা বিকাশ কোম্পানি 16% শেয়ার কিনে নেয়। তো বন্ধুরা, এই ছিল বিকাশের সফলতার গল্প।